একটা সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস বসে বসে দেখার আমাদের কোনো সুযোগ নাই, এবং যেখানে আমাদের সংস্থার রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, যে কটা ছাত্র আন্দোলন হয়েছে সবখানেই আমরা ছাত্রলীগকে একটা সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। এমনকি তখন যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষ থেকে এইটা ঘোষণা করা হয়েছে যে এদেরকে ম্যানেজ করার জন্য, শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আবরার ফাহাদের কথা ভুলে যেতে পারি না, আমরা বিশ্বজিতের কথা ভুলে যেতে পারি না, এগুলো আমাদের সকলের চোখের সামনে হয়েছে। আপনারা যদি ছাত্রলীগে নিষিদ্ধ করার গেজেটটা পড়ে থাকেন, এটা খুব স্পষ্ট। দেখেন, আপনারা প্রত্যেকের সংবাদপত্রে, প্রত্যেকের গণমাধ্যমে হেলমেট বাহিনী, হকি স্টিক, পুলিশের কাপড় পরে ছাত্রলীগ আক্রমণ করেছে, এরকম সবাই লিখেছেন। আমরা সকলে প্রত্যক্ষ করেছি যে অনেক আগে থেকে তো করেইছি, একদম নিরাপদ সড়ক রক্ষার আন্দোলন থেকে নিয়ে যে কটা ছাত্র আন্দোলন হয়েছে সবখানেই আমরা ছাত্রলীগকে একটা সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। এমনকি তখন যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষ থেকে এইটা ঘোষণা করা হয়েছে যে এদেরকে ম্যানেজ করার জন্য, শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ফলে ছাত্রলীগকে যে ব্যবহার করা হয়েছে সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমনে, সেটা আর কোনো কারণ নেই, কারণ না জানার, কারণ না বুঝার, ডকুমেন্টেড না হওয়ার। ফলে এই তাদেরকে নিষিদ্ধ করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের জুলাই গণহত্যার পরেও যে তারা থেমে গেছেন তা কিন্তু না, এবং এরা যে কেবল আপনারা গণমাধ্যমে রিপোর্ট করেছেন তা না, আদালত কর্তৃক বেশ কয়েকবার তারা দোষী সাব্যস্ত হয়েছে। আমরা কিন্তু আবরার ফাহাদের কথা ভুলে যেতে পারি না, আমরা বিশ্বজিতের কথা ভুলে যেতে পারি না, এগুলো আমাদের সকলের চোখের সামনে হয়েছে। আজকে যদি আসিফ আসতো তাহলে ও বলতে পারতো যে ও কেমন করে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা বর্তমানের প্রাধিকার বিবেচনায় আমাদেরকে নিতে হয়েছে, কারণ এখন যে বিভিন্ন সংস্থা আছে তাদের যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নিত করতে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, এমনকি এই 5ই অগস্টের পরেও কিন্তু 5ই অগস্টে যে ছাত্র আন্দোলনকারীরা ছিল তাদের উপর আক্রমণ হয়েছে, এবং সেটা ছাত্রলীগ কর্তৃক হয়েছে, এটা ডকুমেন্টে। কাজে এক্ষেত্রে আমরা মনে করেছি যে এটাই সরকারকে যেহেতু এই ক্ষমতা দেয়া আছে, একটা সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস বসে বসে দেখার আমাদের কোনো সুযোগ নাই, এবং যেখানে আমাদের সংস্থার রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, আর অন্য কোনো রাজনৈতিক সংস্থাকে নিষিদ্ধ করার কোনো আলোচনাই এখনো হয়নি। এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে, আগেও ছিল, এবং এটা কন্টিনিউ করছে, সেটার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবার একটু ভাইয়াকে প্রশ্ন করেন, সব প্রশ্ন তো খালি আপনাকে না, সম্পদ এখনো এই বিষয়টা আলোচিত হয়নি, তবে একজন একটা সন্ত্রাসী সংগঠনের ক্ষেত্রে যেভাবে করে ডিল করা হয়, দেয়ার ইজ এ লিগ্যাল প্রসেস, সেভাবে করেই ডিল করা হবে। নিষিদ্ধ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে লাগাম টানা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আগের অবস্থায় চলে যাওয়ার আমাদের আর কোনো সুযোগ নেই, আগের অবস্থাতে তারাই থাকতে চেয়েছে, তারা এমনকি 5ই অগস্টের পট পরিবর্তনের পরেও আচরণগত পরিবর্তন আনেনি। নিখোঁজ বলেন, পলাতক বলেন বা প্রকাশ্য বলেন, বিভিন্ন জায়গা থেকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছে, সংস্থাগুলোর এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে।